আমার এই বছরের 2023 সনের নববর্ষর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আমার এই বালিসাপুরি আমার রায়লিম্বু গাঁৱত মমতা সংঘর এই রাইজক যেটা আমার আঞ্চলিকর প্রতিনিধিয়ে চেয়ারম্যান শ্রী অজিত ডাঙরিয়ায় যেহেতু যা ইলেকশনত যরণে প্রতিশ্রুতি দিয়েছিল সেই হিসাবে আজি এই গাঁৱৰ যেটা বিচরা সেই মতে অজিত ডাঙরিয়ায় আমার পঞ্চায়েতর জড়িয়ে 15 ফাইনেন্সর জড়িয়ে 2 লাখ টাকার বরঙনি আগযোগায় 2,50,000 টাকা আগবাই এই পুথিঘরটো ধর্ম অনুষ্ঠানটো আজি নির্মাণ করে সম্পূর্ণ করা হয়েছে। সেয়ে আজি শুভ দিনত আজি উদ্বোধন করে তেখেতে মুকলি করে দিয়া হয়। গতি এই রাজ্যের ভবিষ্যৎ মই শুভ কামনা করছো যে এই অনুষ্ঠান জড়িয়ে যেটো যিকোনো কার্যত বা সকাম নিকাম যেটো ধর্মীয় নীতি নিয়ম সেইবিলাক সদ ব্যবহার করে থাকবে পাৰিব। গতিকে সেইটো তেওঁলোকক মই অনুরোধ করছো যাতে এই অনুষ্ঠানটি সদ ব্যবহার করে ভবিষ্যৎ তেওঁলোকে রাখিব বলে আশা রাখিছো। গতিকে আৰু আমার যে আমার মোদী সরকার বর্তমান প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া যেটো ঘোষণা করেছিল যে ঘোষণা দিয়েছিল সেই মতে সকলো গাঁৱতে চুকে কোণে আর চহরে নগরে যা উন্নয়নমূলক কাম আর ধর্মীয় অনুষ্ঠান স্কুল অনুষ্ঠান এইবিল যেটো আদরওয়া কামবিল সম্পূর্ণ করার দায়িত্ব লৈছিল আর তার লগতে আসনি বহুতখিনি রূপায়ণ করে অরুণোদয়া আর প্রধানমন্ত্রী যোজনার যেটো বাসগৃহ নির্মাণ করে দিয়েছে তেখেতলৈ অশেষ রাইজর ধন্যবাদ জানাইছো। প্রথমে মই সমূহ রাইজক ইংরাজী নববর্ষর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি মোর কারণে আর এই অঞ্চল সমূহ রাইজর কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাল লগা দিন, কারণ আজি এই মমতা কীর্তন গৃহটি মানে সুন্দরক নির্মাণ হয়েছে সরকারের মানে পঞ্চদশ বিত্তীয় আয়োগের দ্বারা অনুমোদিত 2,50,000 টাকার আনটাইট পাণ্ডরপরা আঞ্চলিক পঞ্চায়েত পুঁজির দ্বারা মই এই কীর্তন গৃহটি নির্মাণ করে দিছিল। আজি সুন্দরক নির্মাণ হয়ে গেছে, গতি ময়ও খুবই আনন্দিত। আর মই নির্বাচনের সময় এই অঞ্চলের রাইজক আশ্বাস আর প্রতিশ্রুতি দিছিল যে আপনারক এই কীর্তন গৃহটি সুন্দরক নির্মাণ করে দিয়া, গতি আজি সেই কীর্তন গৃহটি সুন্দরক নির্মাণ হয়ে গেছে। এয়া সকলো সম্ভব হয়েছে একমাত্র যে আমার ভারতীয় জনতা পার্টি সরকার নেতৃত্ব, যেহেতু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মার আশীর্বাদত আর আমার ককরলে গৌরব ককরলে মরমর যাক আমি বরলি কোঁয়ার উপাধিলে জনা যায়, যেহেতু গৌরপতি প্রকল্পর অধ্যক্ষ চতিয়া বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বত এই গোটেইখিনি সম্ভব হয়ে উঠিছে। আৰু ময়ো খুবই আনন্দিত যে বিধায়ক স্যারের আশীর্বাদত রাইজর আশীর্বাদত আজি মই এই মহান কার্যসূচী যেহেতু খুব উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করব পাই মই খুব আনন্দিত। গতি মই সমূহ রাইজকে মোক যেদরে আর মোর এটাই ইচ্ছা আছিল যে মই নির্বাচন উঠাই এটাই কারণ আছিল আর মোর এটাই লক্ষ্য আর উদ্দেশ্য আছিল যে মই রাইজরকে কাম করে রাইজর উন্নয়নের গাঁও অঞ্চলের উন্নয়নের কারণে কাম করার এটা ইচ্ছা আছিল, গতি আজি কেয়াও পূরণ হয়েছে বলে মই ভাবো। আর অনাগত আই থাকা দিনবিলাকত মই যিমান পাৰো রাইজর কারণে মাত মাতি গাঁও অঞ্চলের উন্নয়নের কারণে কাম কাজ করে যাম। ধন্যবাদ।